একটা সময় সিপিএম কি করতে জানেন, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল তাদের বাড়িতে বাড়িতে সাদা কাপড়ে থান পরে দিয়ে আসতো, তার বাড়ির বউটাকে গিয়ে মিষ্টির প্যাকেট ধরে দিয়ে আসতো। ছি, ঘৃণা লাগে বলতে, লজ্জা করে বলতে। লজ্জা করে না সিপিএম বন্ধুদের? আজকে সারা পশ্চিমবঙ্গটাকে 34 বছর শাসন করেছে, বলতে পারবেন? যতদূর পর্যন্ত আমার মাইকে সাউন্ড যাচ্ছে, একটা কোনো মানুষ আজকে 34 বছর পার করে আজকে চলে এসেছে, আমরা প্রায় 12 বছর, বলতে পারবেন সিপিএম এর এমন কোনো কয়েকটা প্রকল্প যে প্রকল্পগুলো কোনো সাধারণ মানুষ ভোগ করেছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, যত সিপিএম এর ক্যাডার ছিল প্রত্যেকটা বিপিএল তালিকা সেই ক্যাডারের ভাই, সেই ক্যাডারের মা, সেই ক্যাডারের বাবা, তার শ্বশুর বাড়ির লোকজন যত সুযোগ সুবিধা পেয়েছে সেই দিনে সমস্ত সিপিএম এর সমস্ত আত্মীয় পরিবার পরিজন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে জয়েন্টপুরের মুখে, যাচ্ছি এভিডেন্স তুলে দেবো আপনাদের কাছে। যদি কোনো সিপিএম কংগ্রেসের বন্ধু চ্যালেঞ্জ করতে পারে, কালকের এখানে মাইক লাগিয়ে চ্যালেঞ্জ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের দিন আবার আমি হিসাব দিয়ে যাব। সাধারণ মানুষ 34 বছর ধরে সাধারণই ছিল, কারণ ওদের স্লোগানটা কি ছিল জানেন? ইনকলাব জিন্দাবাদ, আমি খাবো তুমি বাদ, এটাই ছিল ওদের স্লোগান। আমার ছেলে ইংলিশ পড়বে, তোমার ছেলে বাংলা পড়বে, কেন? তোমার ছেলে ইংলিশ পড়তে পারে, আমার ছেলে কেন ইংলিশ পড়বে না? এটাই ছিল সিপিএম। আর আজকে সিপিএম, বিজেপি আর কংগ্রেস তিনটে হয়েছে ভাই ভাই, তিনটে হয়েছে ভাই ভাই। আমরা অনেক শুনতে পাচ্ছি, গত কিছুদিন আগে যখন এসেছিলাম, ভোলাদা কিছুক্ষণ আগে বলেছে কয়েকজন মানুষ রেনিয়া থেকে ধার করে নিয়ে এসে, বোয়াল থেকে ধার করে নিয়ে এসে লাল ঝান্ডা কাঁধে নিয়ে জয়েন্টপুরের মুখে মিছিল করে গেছে। কোশ্চেন করবেন তাদের কাছে তাদের কি অবদান রয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি রেনিয়া থেকে আসা মানুষগুলোর কাছে কোশ্চেন করবেন। একটা অঞ্চলকে শেষ করে দিয়েছে 20 বছর রাজত্ব করে। না আছে একটা নিদর্শন, না আছে একটা ভালো স্কুল, না আছে একটা রাস্তা। আজকে আমরা এসেছি 2009 সালে রাজপুর সোনারপুর পৌরসভাতে, রাজপুর সোনারপুর পৌরসভা 2009 সালে এসেছে, 2009 সালেও আমরা সেখন প্রার্থী পাইনি, তখনও ছিল আমাদের সিপিএম। পরবর্তী থেকে আজকের দিন পর্যন্ত 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হাত ধরে নবজোয়ার চলছে। আজকে বলুন তো, আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরলাম, বিভিন্ন রাস্তা দেখলাম, আমার চোখে খুব কদাচিৎ দু একটা রাস্তা ছাড়া প্রত্যেকটা রাস্তা ঢালাই রাস্তা। আমরা মিথ্যে কথা বলছি? আমরা মোড়ের মাথায় দাঁড়িয়ে মাইক লাগিয়ে মিথ্যে কথা বলছি? যারা রয়েছেন আমাদের সামনে, প্রত্যেকে জবাব দেবেন। আজকে আগে কি করতে হতো? একটা মানুষ যখন অসুস্থ হতো, কারণ হয়তো মেডিক্লেম থাকতো, একটু উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ, একটু মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ হয়তো 2-5 লাখ টাকার একটা মেডিক্লেম করতে হতো। সেই মেডিক্লেমের বিনিময়ে প্রত্যেক বছরে তাকে একটা মোটা অঙ্কের টাকা প্রিমিয়াম দিতে হতো। আর আজকে বিনা পয়সায় একটা টাকা বিনিয়োগ না করে 5 লক্ষ টাকার একটা স্বাস্থ্যসাথী কার্ড পেলেন। কি ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্ষমতায় এসেছিলেন? প্রথম তিনি ভেবেছিলেন মায়েদের জন্য কিছু করবেন। তিনি কি করলেন? সমস্ত অঞ্চলে সমস্ত পাড়ায় পাড়ায় স্বনির্ভর গোষ্ঠী নিয়োগ করলেন। স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে তিনি কি করলেন? স্বাস্থ্যসাথী কার্ডের প্রচলন করলেন। প্রথমে আমার মায়েরা তার পরিবারকে সুরক্ষিত করুক। পরবর্তী পর্যায়ে আমরা কি দেখেছি? প্রত্যেকের ঘরে ঘরে স্বাস্থ্যসাথী কার্ডের সুরক্ষা দেওয়া হয়েছে। আজকে বলুন তো, একটা ন্যূনতম বাড়ির ছেলে মেয়েরা, ন্যূনতম বাড়ির কেউ যদি অসুস্থ হয়, কখনো ভাবতে পেরেছিলেন আমরির বুকে ট্রিটমেন্ট হবে বিনামূল্যে? কেউ ভাবতে পেরেছিলেন পিআরএলএসের মতো হসপিটালে ট্রিটমেন্ট হবে বিনামূল্যে, কেপিসির মতো একটা নার্সিংহোমে ট্রিটমেন্ট হবে বিনামূল্যে? আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান হচ্ছে এগুলো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, নন্দদা 2 মিনিট আগে বলে গেল, আজকে বাঙ্গুর হসপিটাল আমার বাড়ি থেকে ঢিলছোনা দূরত্বে। আজকে এমআর বাঙ্গুর হসপিটালের চরিত্র আপনারা প্রত্যেকে দেখেছেন, কারণ এমআর বাঙ্গুর হসপিটাল হচ্ছে দক্ষিণ 24 পরগনার স্বর্গ বলে মনে করি আমরা, কারণ এটা জেলা হাসপাতাল এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মানুষ, প্রান্তিক মানুষগুলো তারা কিন্তু চলে আসে এমআর বাঙ্গুর হসপিটালে। এমআর বাঙ্গুর হসপিটালে আগে আমরা কি দেখেছি? একটা বেডের মধ্যে 4 জন করে মানুষ শুয়ে আছে, কেউ পাকাটা পেশেন্ট, পা ব্যান্ডেজ করা রয়েছে, কারো হয়তো মাথা ফেটে গেছে, পা ব্যান্ডেজের উপর শুয়ে দিয়েছে। আমি মিথ্যা কথা বললে চ্যালেঞ্জ করবেন এখানে সিপিএম এর বন্ধুরা? আমরা দেখেছি পরিবর্তনের পরে একটা বেডে 1 জন থাকে,
একটা বেডে একজন থাকে, আজকে সুপার স্পেশালিটি একটা হসপিটাল তৈরি হয়েছে তার পাশে, সম্পূর্ণ বিনামূল্যে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে। সেখানে গেলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ছোটখাটো নার্সিংহোমের থেকে ভালো ট্রিটমেন্ট হয় সেখানে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি কি ভাবলেন, আমরা যাতে আমার গরিব মানুষগুলো ট্রিটমেন্টের সাথে সাথে কিছু ওষুধপত্র ফ্রিতে পেয়ে যায়, তার জন্য কি করলেন, প্রত্যেকটা হসপিটালের ভিতরে ন্যায্য মূল্যে ওষুধের দোকান তৈরি করলেন, যেখানে 54% পর্যন্ত ওষুধের ছাড়। এগুলোকে উন্নয়ন নয়, এগুলোকে উন্নয়ন বলে না, লজ্জা করে না, বিজেপির বন্ধুদের লজ্জা করে না, টিভির পর্দায় বসে শুধু সিআরপিএফ করে চিৎকার করছেন। ভাবতে পাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যটাকে? একজন রাজ্যপাল তিনি ভোট ভিক্ষা করার জন্য ময়দানে নেমে গেছেন, একজন রাজ্যপাল, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের লজ্জা, এরকম ধরনের রাজ্যপাল। একটা রাজ্যপালকে আমরা জিকে বয়ে পড়ি, আপনার সন্তান পড়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি, এত সালে প্রাক্তন রাজ্যপালের নাম কি? আজকে সেই রাজ্যপাল, আমরা এর আগে একজন রাজ্যপালকে দেখেছি তাবেদারি করে, আজকে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। আজকের যিনি রাজ্যপাল তিনি কি করছেন, গলাবন্ধ কোট পরে এই প্রথম কোন রাজ্যপাল বিজেপির হয়ে ভোট ভিক্ষা করতে যাচ্ছে, আর মিডিয়াগুলো কি করছে, তাবেদারি করছে মিডিয়াগুলো। আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মরছে না, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারছে না, এটাই হচ্ছে গণতন্ত্র, যেখানে পাল্টা কোনো আঘাত নেই। আজকে যেখানে আমরা মিটিং করছি জয়েন্টপুরের মোড়ে, সমস্ত দিকে ফ্ল্যাগ উঠছে, সত্যিই তাই। আজকে যখন আমাদের, আমি আমার 35 নম্বর ওয়ার্ডের কথা বলছি, একটা সময় সিপিএম কি করতে জানেন, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিল তাদের বাড়িতে বাড়িতে সাদা কাপড়ে থান পরিয়ে দিয়ে আসতো, তার বাড়ির বউটাকে গিয়ে মিষ্টির প্যাকেট ধরে দিয়ে আসতো। সেই সমস্ত অঞ্চলের মানুষজন এসে শাসন করবে জয়েন্টপুরের মাটিতে? ছি, ঘেন্না লাগে বলতে, লজ্জা করে বলতে।